গতকাল কল্যাণপুরে গাড়ি সমেত ভেসে যায় চালক এবং আজ গাড়ি চালকের মৃতদেহ উদ্ধার করা হয়। আসানসোলের কল্যাণপুরে মৃতদেহ উদ্ধারের ঘটনা এখনো উদ্ধার করা সম্ভব হয়নি ওই গাড়ি। আরো একবার আপনাদেরকে জানাই, কিন্তু এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবার চেষ্টা করব। ব্রজ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে, আরো বিস্তারিত জানবো ব্রজ। দাপা একেবারে আমি জানিয়ে রাখি যে ধরা পড়েছিল যে গাড়ি সমেত গাড়ি চালক ভেসে যাচ্ছে জলের তলে এবং তার মৃতদেহ আজ উদ্ধার হয়েছে। আমি সেই ঘটনাস্থলে রয়েছি, একেবারে গাড়ুই নদী দেখো উদ্ধার কাজ। আমি দেখাবার জন্য বলবো যে গাড়িটি কিন্তু এখনো ভাসছে এবং নদীতে আটকে রয়েছে, নদীর জলে গভীর গভীর যে জলে সেটা কিন্তু আটকে রয়েছে। আমি একটু দেখানোর জন্য বলি যে এবং উদ্ধারকারী জল যারা এনডিআরএফ তারা কিন্তু রয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ রয়েছে, উদ্ধার কাজ এখনো চলছে এবং গাড়িটি কিন্তু এখনো দেখা যাচ্ছে যে মাঝ নদীতে গাড়িটি কিন্তু এখনো ভাসছে এবং আছে তো রাতে আপনার আদমির রোগটা হয়তো আছে তো ওইসে রাতে আপনার আদমির রোগটা হয় উসকো রোকতে রোকতে জো হ্যাঁ না उसको करके इसे ट्रेनिंग लेने में जो है ना वो तो देखो कि उद्धार हुए थे उनके उद्धार हो डेड बॉडी उद्धार हो। हां डेड बॉडी चले गए तो अभी तो गए थे डेड बॉडी এখনো গাড়ি কি দেখো তো এখনো ফেসে রয়েছে নদীর যে নদীর যে ওই ওই কিনারা সেই কিনারায় কিন্তু পুলিশ প্রশাসন আমি দেখানোর জন্য বলি যে ওই কিনারায় কিন্তু উদ্ধারকারী দল পুলিশ স্থানীয় মানুষ রয়েছে এবং যে গাড়িটি এখনো যে গাড়িতে ভেসে গিয়েছিল ওই ব্যক্তি সেই গাড়িটি কিন্তু এখনো নদীর মাঝে ভেসে রয়েছে। উদ্ধারকারী যারা দল তারা কিন্তু সেটিকেও উদ্ধার করার চেষ্টা করছে এবং এই মৃতের যে মৃতদেহ উদ্ধার হয়েছে তার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ এবং কাল রাত থেকে কার্যত দেখা গেছে যে পুলিশ প্রশাসন এবং এনডিআরএফের যে ন্যাশনাল ডিজাস্টার যে ম্যানেজমেন্টের যে দল সেই দল কিন্তু কাল রাত থেকে আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু খোঁজ চালা ঘটনার পর থেকে তারা খোঁজ চালাচ্ছে এবং দেখো এখনো দুটি যে বোট সেই বোট নিয়ে একাধিক যে দল টিম রয়েছে উদ্ধারকারী দলের তারা কিন্তু এখনো পর্যন্ত কাজ চালিয়ে যাচ্ছে। যদিও একজনের মৃতদেহ উদ্ধার হয়েছে এবং গাড়িটি যেভাবে মাঝ নদীতে ভেসে আছে তাতে সেটিকে কিভাবে উদ্ধার করা যায় তার কিন্তু চেষ্টা চলছে এবং এনডিআরএফের টিম দেখতে পাচ্ছ তারা কিন্তু নদীতে তারা এই এই কাজে তারা কিন্তু টহলদারি চালাচ্ছে এবং জানিয়ে রাখি যে ইতিমধ্যেই উদ্ধারের যে কাজ সেই কাজ কিন্তু চলছে এখনো পর্যন্ত। যদিও যে গাড়িটি সেই গাড়িটি কিন্তু রয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং যারা টিমে রয়েছে তারা কিন্তু এই উদ্ধার কাজের যে কাজ সেটা কিন্তু চালাচ্ছে এবং জানিয়ে রাখবো যে গতকাল রাতে যে ঘটনা ঘটেছে তারপরেই উদ্ধারকারী দল এবং পুলিশ তারা কিন্তু তৎপর ছিল, তারা জানার চেষ্টা করেছে যে গাড়িটি কোথায় রয়েছে এবং পাশাপাশি কালকে যে জলকীর্ণ যে এলাকা সেই এলাকাতেও এনডিআরএফের দল উদ্ধারকারী দল তারা গেছে, যারা বাড়িতে এসেছিল তাদেরকে কিন্তু সেখান থেকে উদ্ধার করেছে এবং এখনো পর্যন্ত আমরা দেখছি যে পুলিশই টহলদারি চলছে যাতে এই এলাকায় কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে। সেই কারণেই কিন্তু পুলিশি টহলদারি বিভিন্ন যে ব্রিজ যে যে নরবড়ে ব্রিজ রয়েছে বা বিপজ্জনক ব্রিজ রয়েছে সেইগুলিতে কিন্তু যে পুলিশি টহলদারি আমরা দেখতে পেয়েছি রেলপারের বিভিন্ন এলাকায়। এবং জানিয়ে রাখছি যে দেখো এই যে গাড়ুই নদী যে কল্যাণপুর এলাকার যে গাড়ুই নদী সেই গাড়ুই নদীতে কিন্তু ইতিমধ্যেই যে উদ্ধারকারী দল আমরা দেখতে পাচ্ছি স্থানীয় মানুষ পুলিশ প্রশাসন পুলিশের আধিকারিকরা তারা কিন্তু রয়েছে এবং উদ্ধারকারী দল তারা কিন্তু এখনো পর্যন্ত চালা যাচ্ছে কিছু বলবেন এনডিআর এবং সেই উদ্ধার কাজে চলছে। একবার ফার্স্ট অন ভিজুয়ালি কিন্তু আমরা তুলে ধরলাম। नमस्कार, इंस्पेक्टर खेमचंद मीना सेकंड बटालियन एनडीआरएफ। हमको कमांडेंट गुरविंदर सिंह की तरफ से यहाँ पर डिप्लॉयड किया गया जिसमें हमको डीएम सर और एडीएम सर और उसके डीडीएमओ सर ने हमको इसके इन्फॉर्मेशन दी कि एक व्यक्ति कार के साथ में नदी में बह गया है। उसको हमने पूरी रात को सर्च किया, सर्च करने के बाद में वो सुबह हमको उसकी गाड़ी नज़र आई, गाड़ी को हमने जाके उसके बाद उसको रेस्क्यू किया। एक विक्टिम हमको मिला उसमें जो कि एक सिंगल विक्टिम था जो कि गाड़ी को स्टेयरिंग पकड़ा हुआ था, उसको हमने रेस्क्यू किया और तुरंत हमने उसको PS नॉर्थ आसनसोल को हैंडओवर कर दिया है।
বেশ অর্থাৎ একটা বিষয় স্পষ্ট যে এখনো পর্যন্ত দেহ উদ্ধার করা হয়েছে এবং এনডিআরএফ টিম তারা ঘটনাস্থলে পৌঁছেছে এবং তারা গাড়িটিকে উদ্ধার করবার কাজ যুদ্ধকালীন তৎপরতায় করছেন। আপাতত ধন্যবাদ জানাই ব্রজ, তোমায় নজর রাখো। এবং একই সঙ্গে আপনাদের ইলানবাজারের ছবিটা দেখাচ্ছি। গতকালের যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে একই ঘটনা কার্যত ঘটেছিল, একদিকে প্রবল বৃষ্টি এবং সেই প্রবল বৃষ্টির কারণেই গাড়ি ভেসে যেতে দেখা গিয়েছে। বাঁকুড়ার ইন্দাস ব্লকের আকুই এক নম্বর পঞ্চায়েতের বনকি আদিবাসী পাড়ার যে শিশু শিক্ষা কেন্দ্র আছে সেই শিশু শিক্ষা কেন্দ্র জলের তলায় থাকার ফলে সেই শিশু শিক্ষা কেন্দ্রের পঠন পাঠন তো বন্ধ আছে এবং পাশাপাশি মিড ডে মিল পর্যন্ত বন্ধ আছে। এই টিউবওয়েল থেকে কিন্তু যারা এখানকার ছাত্রছাত্রী আছে তারা জল পান করেন, কিন্তু টিউবওয়েলের জল পান করবেন কিভাবে? কারণ টিউবওয়েলের যে মুখ অর্থাৎ যেই জায়গা দিয়ে জল বের হয় সেটাই কিন্তু জলের প্রায় এক হাত নিচে আছে। হচ্ছে আদিবাসী সম্প্রদায়ের মানুষ আজকে যদি এখানে কোনো ব্রাহ্মণ বা অন্য কোনো উচ্চজাতি শ্রেণী বসবাস করতেন তাহলে আমাদের যতটা সম্ভব মনে হচ্ছে এতদিনে কাজ হয়ে যেত। We'll be right back.